দেখিস না মেসি, দেখ ও যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। তুই মনটা শক্ত কর মেসি। তুই কি রে মেসি, পূজোর দিনে তুই এভাবে ঘরে বসে কষ্ট পাবি আর সবকিছু জেনেও আমি আনন্দ করে বেড়াবো, তাই হয় নাকি? চল না মেসি। আমি যাব না। সুজন, দাদা, বৌদি সবাই যাবে? সবাই যাবে। ইরফান দা, সরি সরি। কি ব্যাপার বন্ধু, এই 10 মিনিট থেকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? আর বলো না, কাল সারা ঠাকুর ফাকুর দেখে না 5টার সময় বাড়ি ফিরেছি, আর পাচ্ছি না। তুমিও কি শান্তি আছে? কেন, আবার কি সমস্যা হলো? এখন তোমায় কি করতে হবে সেটা হচ্ছে একটা ভালো স্কুল দেখে ওকে ভর্তি করতে হবে, যাতে পড়াশোনাটা ও আরো চালিয়ে যেতে পারে। ওকে, হ্যাঁ, তাতে তোমার লাভটা হচ্ছে এই যে পড়াশোনার চাপে থাকলে গিন্নি পড়াটা বন্ধ হবে, বুঝেছ? কত সহজে তুমি আজ কত বড় একটা কথা বলে দিলে, সত্যি তোমার কোনো তুলনা হয় না। চল, থাক থাক, হয়েছে 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 হয়েছে, ভালো থাকো, সুখে থাকো। কোল আরো করে একটা গোপাল আসু, একটু তাড়াতাড়ি আসুক বাপু, আমাদের আর ধৈর্য ধরছে না। আর ধৈর্য ধরছে না আমাদের। ওমা একি রে সন্ধি, এমা একি রে, এই দেখো বউয়ের মুখটা এত সুন্দর, ছেলের মুখটা আমার খাটি। প্রণাম করতে হবে না, আমি এমনি আশীর্বাদ করছি, আমার চোখে তুমি যে কত বড়। থাক, কি বলছেন চাচি, আপনার আশীর্বাদ তো আমাদের দুজনের খুব কাম্য। বোকা ছেলে, হ্যাঁ মায়ের কাছে আশীর্বাদ চাইতে হয়, না চাইতেই মা আশীর্বাদ করে, এমনি এমনি করে। আরে থাক থাক, আজকাল এসব আর কেউ করে না। থাকবে মানে, আজকের দিনে আপনাকে প্রণাম করবো না আমি? তোমার এই স্বভাবগুলো সত্যি খুব ভালো, বেঁচে থাকো মা, শান্তিতে থাকো। আচ্ছা মা, তুমি অপর্ণাকে শুধু মুখে আশীর্বাদ করবে? সত্যি তো, তোরা কথা বল, আমি একটু আসছি। আজ খুব ভালো লাগছে জানো, অনেকদিন পর আমি আমার কৃষাণুকে খুঁজে পেয়েছি। কৃষাণু তো তোমারই। কি হলো? আরে আরে বাবা, বিজয়া দশমীতে প্রণাম করার পরে মিষ্টি মুখ করাটা নিয়ম, নিয়ম, মিষ্টি মুখ করতে দাও। আরে কি হচ্ছে কি বলো তো, দিনের বেলা কি শুরু করলে? ও বাবা, ভালোবাসার আবার দিন রাত হয় নাকি? এতগুলো বছর মায়ের সামনে মাছ দিয়েছি আমি, আজ থেকে দায়িত্ব তোর। আমি কেন, তুমি দাও না, এসব আমি অত বুঝি না। গেতে তোমাকে বোঝাবার জন্য তো আমরা আছি নাকি, এখনো বেঁচে আছি। শোনো, এসব না শিখলে আমাদের সঙ্গে সঙ্গে এসব সব কিছু লোপ পেয়ে যাবে। কি যে বলো জেঠি তুমি। জয়ী, তুই যে আমার বাড়ির লক্ষ্মী, আমি মা হয়ে তোর হাতে দায়িত্ব যদি তুলে দিই তাহলে ঠাকুর আমার উপর আরো বেশি খুশি হবে। সবাইকে ভালো রেখো ঠাকুর, আমার ছেলে দুটো যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু এই আশীর্বাদটুকু চাই, ভালো রেখো সবাইকে। শুনেছি যে আল্লাহ সেই ভগবান, তাই আজ আমিও তোমাকে আর্জি জানাতে চাই, না চাইতেই তুমি আমাকে অনেক দিয়েছো, আমি যেন তার সম্মান রাখতে পারি। এতে তুমি পৃথিবীর সব সুখ দিও।